হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান, যারা ইউরোপ কান্ট্রি যাদের স্বপ্ন, তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ওয়ার্কার ভিসায় স্পেনে যাওয়ার উপায়। ওয়ার্কার বিষয়ে যারা স্পেনে যেতে চান, তারা কীভাবে যাবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কাজের বিষয় নিয়ে ইউরোপ কান্ট্রিতে যাওয়া খুব কঠিন একটা বিষয়, তারপর আজকে আমরা চেষ্টা করব আপনাদের বিস্তারিত তুলে ধরার জন্য যে আপনারা কীভাবে ওয়ার্কার বিষয়, মানে কাজের বিষয় নিয়ে স্পেন যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, যাই হোক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মৌসুমি কর্মী হিসেবে ওয়ার্কার ভিসায় স্পেনে যাওয়ার সুযোগ আছে, কেননা দেশটি প্রতি বছর নির্দিষ্ট সময়ে কৃষিকাজের জন্য মৌসুমি কর্মী নেয়। মানে কৃষিকাজের জন্য যে ভিসাটা হয় সেটা মূলত মৌসুমি ভিসা বা কৃষি ভিসা, যেটাই বলেন এগ্রিকালচার ভিসা। মৌসুমি কর্মীদের জন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে ভিসা ইস্যু করা হয়, আর এই ভিসা নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ করতে দেওয়া হয় না। তাই যারা মৌসুমি ভিসা নিয়ে যাবেন তারা সবসময় মাথায় রাখবেন যে আপনি যে কৃষি ভিসা নিয়ে যদি স্পেনে যান তাহলে আপনাকে কৃষি ভিসার কাজই করতে, মানে কৃষির কাজই করতে হবে, অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। যদি করতে পারেনও তারপর আপনাকে সুযোগ দেওয়া হবে না। কাজ শুরুর আগে আগে তাদের ইউরোপে প্রবেশ করতে দেওয়া হয় এবং কাজ শেষে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। আপনি যদি বাংলাদেশ থেকে যান, 6 মাসের ভিসায় যান বা যে কদিনও ভিসায় যান না কেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সেই দেশ থেকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে, বা ইন্ডিয়া থেকে গেলে ইন্ডিয়াতে, বা যে দেশ থেকেই যান না কেন। এই সময়টাতে অন্য কাজ করতে দেয়া না হলেও ইউরোপের কিছু দেশ মৌসুমি ভিসায় আসা কর্মীদের পড়াশোনা বা প্রশিক্ষণের সুযোগ দেয়। আপনারা যারা যাবেন তারা যদি পড়াশোনা করতে চান বা প্রশিক্ষণের সুযোগ নিতে চান আপনারা নিতে পারবেন, এছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন না। স্পেনে মৌসুমি কর্মী হিসেবে আসতে চাইলে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে, স্পেনে যদি সাধারণত কাজের চুক্তি থাকে তাহলে 90 দিনে ভিসা দেওয়া হয়। আর স্পেনে পৌঁছানো কাজ শুরু করার আগে দেশটিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনায় আপনাকে নিবন্ধিত হতে হবে। সামাজিক নিরাপত্তা নিবন্ধিত হওয়ার 1 মাসের মধ্যে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র পেতে আপনাকে ফরেন ন্যাশনাল অফিসে অথবা নির্ধারিত থানায় আবেদন করতে হবে। চুক্তি যদি মৌসুমি কাজের জন্য হয় তাহলে চুক্তির সময়সীমা অনুযায়ী ভিসা দেওয়া হয়, সেক্ষেত্রে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র নিতে হয় না। মৌসুমি কাজ সাধারণত বছরের 9 মাস মেয়াদের হয়, মানে আপনি যদি মৌসুমি কাজে যান সেক্ষেত্রে 9 মাসের ভিসা পাবেন। সাধারণত স্পেনে একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কাজকে কেন্দ্র করে মৌসুমি কাজের ভিসা দেওয়া হয়। আপনাকে প্রমাণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনি স্পেনে প্রবেশ করেননি। আপনি যদি অতীতে কখনো স্বেচ্ছায় স্পেন ছেড়ে দেশে ফিরে গিয়ে থাকেন তাহলে আবার স্পেনে আসার আগে আপনাকে প্রমাণ করতে হবে স্পেনে না ফেরার অঙ্গীকার বা নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। মৌসুমি কাজে স্পেনে আসতে চাইলে আপনার চাকরিদাতাকে আপনার ভিসার উল্লেখ করা মেয়াদকাল পর্যন্ত কাজ করার সামর্থ্য থাকতে হবে। চাকরিদাতাকে প্রমাণ করতে হবে কর্মীদের সব আইনি চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অর্থ তার রয়েছে। স্পেনের মৌসুমি কাজের বেশিরভাগই কৃষি, কর্মসংস্থান ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় অভিবাসী শ্রমিকদের শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কাজ করার অনুমতি দেয়। স্প্যানিশ সরকারের সার্কুলার মাইগ্রেশন নামে একটি প্রকল্প আছে, এর আওতায় অস্থায়ী এবং মৌসুমি কর্মীদের স্পেনে আনতে বেশ কিছু দেশের সঙ্গে তাদের চুক্তি আছে, যা সংক্ষেপে TCLM নামে পরিচিত। দেশগুলোর মধ্যে রয়েছে মরক্কো, সেনেগাল, গুয়েতামালা, হন্ডুরাস, ইকুয়েডর এবং কলম্বিয়া। আরও বিস্তারিত জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন। কত সংখ্যক ওয়ার পারমিট জারি করা হয়, আসলে এটি আসলে কর্তৃপক্ষ এবং একটি বছরের উপর নির্ভর করে। এবছরে মার্চে স্পেনিশ সরকার জানায় তারা কৃষিখাতে সেনেগালের কর্মীদের জন্য TBL বাড়াবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ফসল কাটার মৌসুমে 100 জন সেনেগালিস কর্মী আনার ঘোষণা দিয়েছে স্পেন। এর আগের বছরগুলোতে কৃষিখাতে মরক্কো থেকে অন্তত 15,000 কর্মী এনেছে স্পেন, আর এবছর হন্ডুরাস থেকে 415 জন মৌসুমি কর্মী এবং ইকুয়েডর থেকে 102 জন মৌসুমি কর্মী আনা হবে।
যেভাবে আপনারা ভিসার জন্য আবেদন করবেন, কাজের কিংবা রেসিডেন্সি ভিসার আবেদন করার আগে অবশ্যই আপনার নিয়োগকর্তার কাছে প্রভিনশিয়াল এলিয়েশন অ্যাফেয়ার্স অফিসের কিংবা স্পেনের শ্রম শাখা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে। আপনি যদি আপনার রেসিডেন্স বা কাজের চুক্তি নবায়ন করতে চান, তাহলে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগে আপনাকে আবেদন করতে হবে। কাজ বা রেসিডেন্স ভিসার জন্য আপনি যে দেশে আসেন সেই দেশের স্প্যানিশ কনসুলার বা দূতাবাস থেকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, যারা স্পেনে কাজের ভিসায় যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হবে বলে বিশ্বাস করি। তো যারা স্পেনে কাজের ভিসায় যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই ভালো লাগার কথা, কারণ হচ্ছে স্পেনের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের দিলাম। তো বন্ধুরা, যারা ইউরোপে যেতে চান অবশ্যই ইউরোপে যেখানেই যান না কেন, যে দেশেই যান না কেন, আপনাদের যে একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি এবং কমলটা লাগবে সেটার জন্য আপনারা চান আমরা আপনাদের বানিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করার জন্য অনুরোধ রইল। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।